নমস্কার বন্ধুরা, আজকে আমরা উকড়া ঝুলন মেলাতে চলে এসেছি। যাওয়ার সময় বিজে করতে পারিনি, বৃষ্টি পড়ছিল, বাইকে যাচ্ছিলাম তো বিজেগুলি যাচ্ছিলাম, তার জন্য বৃষ্টিতে বিজে করতে পারিনি। কী সুন্দর পুতুলগুলো, দোকানগুলো কী সুন্দর, একটু ফাঁকা ফাঁকা ছিল বিকেলবেলায়, ফুলগুলো কী সুন্দর, তখন বৃষ্টির জন্য এত ভিড় হয়নি মেলাটা, খুব সুন্দর দোকান দোকানগুলো, ফুলের দোকানগুলো দেখুন বন্ধুরা কী সুন্দর। তারপরে চলে এলাম অন্য দোকানে, এটা খাবারের দোকান, যত রকমের খাবার সব রকমের খাবার, মোগলাই দোকান, ফায়ার পান, সব রকমের দোকান বসেছে বন্ধুরা। ঝুলন মেলা একটুকু ভিড়ই হয়, রাত যত রাত বাড়ছিল তত ভিড় বাড়ছিল, আমরা বেশি রাত পর্যন্ত থাকিনি, আমরা চলে এসেছি তাড়াতাড়ি, বাইক নিয়ে গেছিলাম তো তাই। এই মেলাতে প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়, প্রচুর পরিমাণে ভিড় হয়, অনেক দূর দূর থেকে লোক আসে দেখতে। তোমরা যারা দেখনি বন্ধুরা, তারা এই ঝুলন মেলাতে আসবে, রাধা কৃষ্ণ মন্দিরে খুব সুন্দর ঠাকুর ঠাকুর হয়। ব্রেক ডান্স, নাগরদোলা, নৌকা সব এসেছে বন্ধুরা। আমি তো কোনো কিছুতেই কোনোদিনে চাপি না, খুব ভয় লাগে আমার, ওই যে বড় নাগরদোলা প্রচণ্ড পরিমাণে আমার ভয় লাগে, আমার বর আগে আগে হাঁটছে ছেলেকে নিয়ে, আমার বর তো সব কিছু দেখছে ঘুরে ঘুরে, কিন্তু আমার ছেলে বলছে সব কিছুতেই আমি চাপব। এই ছোট গাড়িগুলোতে চাপিছিলাম, বড় নাগরদোলাটা, বাপরে বড় নাগরদোলাটা দেখেই তো মাথা ঘুরে যাচ্ছে আমার, চাপা তো দূরের কথা। সুন্দর লাগছে দেখতে, দূর থেকে দেখাটা বেশি ভালো লাগে আমার। এখানে ৫ টাকা লটারি কাটলে এগুলো যে জলের মধ্যে নৌকা চালাচ্ছে বাচ্চারা, এখানেও বলছে আমার ছেলে চাপবো সব জায়গাতে। আমার মেয়ে ভিডিও করছে, সব ভিডিওগুলো ওই ওই করছে, এত বড় এরিয়ার মধ্যে মেলাটা পড়েছে, মানে ঘুরে ঘুরে দেখা মানে খুবই ভালো লাগে, এত বড় মেলা। আমার মেয়ে ঘড়ি কিনতে আসছে, অথচ ঘড়ি কিনবো পছন্দ করছে, একটা ঘড়ি নিয়েছে কিন্তু পরে এসে নিল, এখন পছন্দ হলো না তার জন্য। চলে এলাম আমরা, ট্যাটু ট্যাটু করছে বসে বসে, ট্যাটুর দোকান, আর ওই দোকানগুলো যে আমার বর আর ছেলে দাঁড়িয়ে আছে, দুজনে সেলফি তুলে নিচ্ছে, সেলফি নিচ্ছে, আমার মেয়ে সেলফি নিচ্ছে, সেলফি করা হচ্ছে, ভিডিও করা হচ্ছে, আমার ছেলে আবার গাড়িতে চেপেছে, একবার চাপা চেপেছিলাম আবার চাপলাম।
দুর্গাপুর গাড়িতে চাপা হয়ে গেল। এই যে যে পিঠে পিঠে বানায় না, ফুলে পিঠে বানায়, ওই যে ছাঁচগুলো ছাঁচগুলো বিচ্ছিল এখানে। এই যে সার্কেস, এখানটাতে সার্কেস বসেছে। এর ভিতরটাতে সার্কেস বসেছে। আমরা সার্কেস দেখিনি বন্ধুরা। সার্কেস দেখতে গেলে আমাদের বাড়ি যেতে অনেক বেশি রাত হয়ে যাবে, পুরের রাস্তা, তাই আমরা সার্কেস দেখিনি। এর ভিতরে সার্কেস এখন আগেকার মতো আর সার্কেসও আসে না। আগে খুব ভালো সার্কেস আসতো, এখন সেরকম সার্কেসও আসে না। বৃষ্টি পড়ছে, সবাই দাঁড়িয়ে আছে, আবার বৃষ্টি চলে এলো। কানেরগুলো এত সুন্দর দেখতে, মন ভরে যাচ্ছে কানেরগুলো দেখে, এত সুন্দর কানের। মেয়েদের তো কানে দেখলে আর কিছু চাই না। দূর থেকে না বলতে এত সুন্দর। পিছের ছাঁচগুলো বিক্রি করে পিছিয়ে বানায় তার ছাঁচ, খাবার দোকান চলে এলাম মোগলাই। মোগলাই দোকান এটা, মেয়ে বসে গেল, ছেলে আর মেয়ে দুজনে একসাথে বসে গেল। আমার বড় বলছে আমি খাবো না, আমার বড় এইসব পছন্দ করে না, ও খায়নি। আমি আমার ছেলে আর মেয়ে খেয়েছি। বাড়ি যাচ্ছে বন্ধুরা, আবার বৃষ্টি বৃষ্টি পড়ছে। এখানে শেষ করছি ভিডিওটা।